খুমটাইৰ আধাৰ সত্ৰত প্ৰাক্তন অধীক্ষকৰ গাড়ী খুন্দাত এজনৰ মৃত্যু। খুমটাইৰ আধাৰ সত্ৰৰ ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত সোমবাৰে নিশা এজন লোকৰ মৃত্যু হয়। মৃত লোকজন আধাৰ সত্ৰৰ তৌফিক আলী বুলি চিনাক্ত কৰা হৈছে। খুমটাই দিশৰ পৰা গোলাঘাট অভিমুখে আহি থকা এখন হুণ্ডাই চেণ্ট্ৰ গাড়ীয়ে খুন্দা মৰাৰ ফলত উক্ত দুৰ্ঘটনাটো সংঘটিত হয়। ঘটনাৰ পাছতেই তৌফিকক ততাতৈয়াকৈ গোলাঘাট শ্বহীদ কুশল কোঁৱৰ অসামৰিক চিকিৎসালয়লৈ নিয়া হয় যদিও চিকিৎসকে মৃত বুলি ঘোষণা কৰে। 2014 লোকে পরিবেশ উত্তপ্ত করে তোলে। ঘটনা সংঘটিত হওয়ার পাছত এতিয়া সমগ্র অঞ্চলটো চাঞ্চল্যই বিরাজ করেছে। গোলাঘাটর শহীদ কুশল কোঁৱৰ অসামরিক চিকিৎসালয়ের প্রাক্তন অধীক্ষক সুরেন্দ্রনাথ তামুলে সংঘটিত করা দুর্ঘটনাটোর গাড়িখনের নাম্বার AS01AY4884 বলে জানিপরা গেছে। ঘটনা সংঘটিত হওয়ার পাছত উপস্থিত হয় গোলাঘাট আর ঠেকিয়াল আরক্ষী। আরক্ষী উপস্থিত সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে সমগ্র অঞ্চলত আজি পর্যন্ত চেপা উত্তেজনাই বিরাজ করেছে। মানে বাইদেউহত ঘরে কৈছিলে এই কিবা কঠাল আনিবলে, তারপর বাইদেউ কলে তহতি রই থাকছুন বাৰু, আম গছজোপা আছে তার ওসরত রক্ষি আছে। এই বড়হলা ফালৰ পৰা গাড়ি এখন আহি বলেরো পিক আপখন আহিছে, খুব স্পীডত আহিছে। স্পীডত আহি মানে ছোৱালীজনী যোনটো রং সাইডত আছিলে জানা, গাড়িখন রং সাইডত আহিছে, কিন্তু রং সাইডত আহি পেলাই দুইটা ছোৱালীকে মারিছে। কিন্তু এইটো গিলাদারি থানা ওচৰতে মেলটো আছে ওচৰত, তার ছোৱালীজনী এটা আমার নিজের ভতিজা হয় আর সেইজনী মানে ঘর ওচর, এই 7 বছরমান হব আর আমার 13 বছর, এই যোন স্পট ডেথ হয়েছে। এটা তখন সোমবারে কর্মকার এই তাক ছুনকি বলে আমি মাতি, সরু ছোৱালীজনী যে এই বেশি ডাঙরও নয় সরু, এটা তাক যোৰহাট রিফার করেছে। যোৰহাটত কি করে এতিয়া তার মানে কঁকালত দুঃখ পাইছে, মাথাত দুঃখ পাইছে ইও ছোৱালীজনী, আর ইয়াত স্পট এটা লাগিছে। গোলাঘাটৰ পৰা প্ৰকাশ কৰ্মা ৰিপৰ্ট, নিউজ নেক্সট।